গাইস, তো আজকে আমি নিয়ে এসেছি সোয়া চিলি রেসিপি নিয়ে। তো দেখো, এখানে সোয়াবিনগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি গরম জলে। এখানে বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার জলে আমি কর্নফ্লাওয়ার, সোয়া সস আর গ্রিন চিলি সস আর হচ্ছে টমেটো সস দিয়ে এই মিক্সচারটাকে আমি তৈরি করছি। তো এটাকে ভালোভাবে গুলে নিতে হবে, পুরো একদম স্মুথলি এটাকে মানে তৈরি করে নিতে হবে। এরপর এখানে দেখো পেঁয়াজ, তারপর হচ্ছে ক্যাপসিকাম আর রসুন আমি কেটে নিয়েছি। এরপর আমি এই গরম জল থেকে সোয়াবিনগুলোকে ছেঁকে মানে জল বার করে আমি বাটিতে রাখছি। বিশাল গরম ছিল, তো যাই হোক। এরপর সোয়াবিনের মধ্যে লঙ্কা, নুন আর 2 থেকে 3 চামচ ময়দা মেশাবো, আর তারপর 2 ডিম আমি মেশাবো। তো এইভাবেই আমি সোয়াবিনটাকে আমি পকোড়ার জন্য রেডি করি। ডিম তোমরা মেশাতেও পারো বা নাও মেশাতে পারো, ডিম ছাড়াও তোমরা করতে পারো। তারপর এটাকে সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে খুবই ভালোভাবে মেশাতে হবে, কোনো কিছুই মানে যেন এ না থাকে, তো সেইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াতে তেল দিয়ে দিয়েছি, বা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। যে সোয়াবিনগুলোকে আমি মেশানো ছিল সেইগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে আমি তুলে নেবো পকোড়ার মতো করে। সোয়াবিনের পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর সেই তেলেই রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমি একটু নেড়ে নেবো, মানে এটাকে পুরোটা ভাজতে হবে না একদম, এটাকে নর্মালি একটুখানি ভেজে তুলে নিতে হবে। বা এটাকে তুলিনি আমি, এটার ওপরই আমি ওই যে সসের জলটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে আমি এটাকে আমি করে নিয়েছি। এখানে দেখো যে সসটা বানিয়েছিলাম ওইগুলো ভাজার পর আমি এই সসটাকে দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নেওয়ার পর এতে আমি সোয়াবিনগুলো অ্যাড করে নেবো, মানে যে সোয়াবিনের পকোড়াটা বানিয়েছি সেই সোয়াবিনের পকোড়াটাকে অ্যাড করে নেবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর লঙ্কাও দিয়ে দিয়েছি, তোমরাও স্বাদ মতো তুমি দিয়ে দিও।
এটা হওয়ার পর আমি দেখো এখানে সয়াবিনের পকোড়াগুলো অ্যাড করে নিচ্ছি। এটাকে আমি 5 থেকে 5 মিনিটে মোটামুটি আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তো দেখো এখানে চিলি সোয়াটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ ভালোই হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।